বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আমি নতুন আরও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। তা আমি কীভাবে সজনে ডাঁটা আর আলুটা দিয়ে রুই মাছের ঝোলটা তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার রেসিপিটি দেখতে হলে প্লিজ আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন, আমি চলে যাচ্ছি রান্নায়। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে গরম করে দিয়ে দিলাম রান্নার তেল। তো তেলটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলা। তো মাছটাকে আমি একটু ভেজে নিব। তো আমার এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে দিব। তো আমি খুব বেশি একটা মাছটাকে কালার করব না, জাস্ট একটু কাঁচা এটা চলে যায় সেরকম একটু ভেজে নিব। তো আমার এই পাশটাও হয়ে গেছে, এখন আমি মাছটাকে নামিয়ে নিব প্যান থেকে। তো মাছটা আমি নামিয়ে এই প্যানটার মধ্যে দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আবার একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি একটা টমেটোকে চার ভাগ করে দিয়ে দিলাম টমেটোটা। তো টমেটোটাকে আমি 2 মিনিট একটু ভেজে নিয়েছি, তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট। তো আদা রসুনটাকে দিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা একটা গন্ধ সেটা চলে যায়। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। তো এখন আমি পানিটার মধ্যে দিয়ে দিব বাকি মশলাগুলো। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো আমি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো আমি একটু পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। তো ঢাকনা দেওয়াতে কিন্তু আমার মশলাটা একটু তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। তো মাঝখানে আমি একটু নাড়া দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব 2টা আলু। এরকম লম্বা লম্বা এবং একটু মোটা করে কেটে নিয়েছি সেই আলু 2টা। আর আলুটা যেহেতু একটু শক্ত তো সেটা একটু সিদ্ধ হইতে সময় লাগবে, সেজন্য আলুটা একটু আগে দিয়ে নিয়েছি। তো আমার আলুটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি একটু ডেকে কষিয়ে নিয়েছি এখানে। তারপরে দিয়ে দিলাম আমি 300 গ্রামের মতো সজনে ডাঁটা। আর যেহেতু এখন নতুন সিজন তো সেজন্য কিন্তু সজনে ডাঁটাগুলো একদম কচি, আর এটা সিদ্ধ হইতে তেমন একটা সময় লাগবে না। আমি জাস্ট এখন 2 মিনিটের মতো একটু আলুর সাথে সজনে ডাঁটাগুলোকে একটু কষিয়ে নিব। তো এখন আমি 2 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব। তো 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, 2 মিনিট পর ফেরত আসলাম, আমার কিন্তু সজনে ডাঁটা আলুটা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো সেই আন্দাজ মতো দিয়েছি। তো এখন আমি এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো অলরেডি বলক চলে এসেছে, আমি ঢাকনাটা খুলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলা। তো মাছটাকে দিয়ে আমি দিয়ে দিলাম সাথে কিছু ধনে পাতা কুচি। তো ধনে পাতাটাকে দিয়ে আবারও একটু আমি একটু নাড়া দিয়ে দিয়ে দিব একটা ঢাকনা। তো ধনে পাতাটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলে তেমন একটা সময় লাগবে না। তো ঢাকনা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। দেখুন, আমি এর চেয়ে বেশি আর ঝোলটা শুকাবো না, কারণ যেহেতু এটা আলু এটা কিন্তু ঠান্ডা হলে ঝোলটা আরেকটু কমে যাবে। তো আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। তো আমার রান্নাটা কমপ্লিট, আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। তো দেখুন আমার সজনে ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের ঝোলটা কেমন হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।